আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম। ভাই মোহতরম, দোস্ত, বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে খুব অল্প সময়ের জন্য প্রেরণ করছেন। এই অল্প সময়ের হায়াতের জিন্দগি শেষ হইলেই আল্লাহ তাআলা আরেকটা জিন্দগিতে আমাদেরকে নিয়ে যাবেন, সেই জিন্দগির নাম হলো আখিরাতের জিন্দগি। আল্লাহ তাআলা ওই জিন্দগিতে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড় করাবেন। আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে সূরা নাজিয়াতের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর বিষয়ে ভয় করে এবং নিজের নফসের বিরুদ্ধে চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায় রাখছেন। আর যে ব্যক্তি দুনিয়াকে আসল মাকসাদ বানায়, ও আসারাল হায়াতের দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যে ব্যক্তি দুনিয়াকে আসল মাকসাদ বানাবে আমি তার ঠিকানা বানা রাখছি জাহান্নাম। এই জন্য জান্নাত আর জাহান্নাম এইটা হলো কেন আমার আমলের উপর নির্ভর করতেছে। আমি যদি দুনিয়াকে আসল মাকসাদ বানাই চলি তাহলে আমি জাহান্নামের বাসিন্দা হয়ে যাব, আর যদি আসল মাকসাদ না বানাইয়া আল্লাহ তাআলার সামনে যে আমাকে দাঁড়াইতে হবে এই কথার ভয় করি এবং আল্লাহ তাআলার যে আমাকে এই যে চলার পথ দিয়েছেন আমার নফসের বিরুদ্ধে আমি আল্লাহর রাস্তায় চলি, আল্লাহর পথে আল্লাহর হুকুম মোতাবেক নবী তরিকা মোতাবেক চলি, তাহলে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন তার ঠিকানা আমি বানা রেখেছি জান্নাত। তো আমার ঘর হবে তখন জান্নাত। এই জন্য যা আমার ঘর জান্নাত হবে না জাহান্নাম হবে এটা নির্ভর করতেছে আমার আমলের উপরে। এই জন্য আমার আমলকে সহি করা, কখন আমল সহি হবে, যখন আমি আল্লাহকে চিনব। আল্লাহকে চিনার রাস্তা কি? যেন আল্লাহকে যাতে আমি চিনতে পারি, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বিভিন্ন ঘটনা আমাদেরকে শুনাইছেন। মূসা আলাইহিস সালামের ঘটনা কেন শুনাইছেন এত? যেন এই মূসা আলাইহিস সালামের ঘটনা শুনে শুনে যেন মানুষ ঈমান হাসিল করে, আল্লাহই যে করেন না যাত এই কথাটা যাতে বুঝতে পারে। মূসা আলাইহিস সালাম দেখেন যখন দুনিয়াতে আসবে তার আগে গণকরা বলেছে যে এমন এক ব্যক্তি আসতেছে দুনিয়াতে, এমন এক সন্তান যে তোমার এই রাজত্ব ক্যারি নেবে এবং তুমি তার হাতে ধ্বংস হয়ে যাবে, রাজত্ব তার হয়ে যাবে, একথা বলে দিয়েছে। তখন সে কত স্কিম করছে, পরিকল্পনা করছে, আল্লাহ শুধু ইরাদা করছেন মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে আনবেন, আর কিছু করছেন, কোনো স্কিম করছেন, কোনো পরিকল্পনা করছেন, কোনো বাহিনী তৈরি করছেন, কিছুই করেন নাই। আল্লাহ ইরাদা করছেন মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, ফিরাউনের তক্ত খতম হবে আর এরকম ফিরাউনের বাচ্চাই কায়েম হবে, এই ইরাদা করে ফেলছেন, বাস আল্লাহ তাআলা ইরাদা করছেন, ইরাদা বাস্তবায়িত হয়ে গেছে। আর ফিরাউন এইটার বিরুদ্ধে কত স্কিম খাড়া করছে, কত পরিকল্পনা করছে, কত প্রজেক্ট করছে, কত মাকে মারি ফেলছে, কত সন্তানকে মারি ফেলছে, কিন্তু মূসা আলাইহিস সালামকে যে আসার প্রজেক্ট আল্লাহ তাআলা যে খাড়া করছেন এইটাকে রোক দিতে পারে নাই। মূসা আলাইহিস সালাম ঠিকই দুনিয়াতে এসে পড়ছেন, ঠিকই দুনিয়াতে এসে পড়ছেন, এবং মূসা আলাইহিস সালাম মার বাবার মিলন কোন জায়গায় ঘটাইছেন বলে ফিরাউনের বলে এরকম মাতার শিতানের কাছে আল্লাহ তাআলা ঘটায় দেখা দিয়েছেন। আল্লাহ তাআলা এটা ঘটা করেছেন, দেখো দুনিয়ার মানুষ তোমাদের কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা আমার, তোমরা কত পাহারাদার ঠিক করছো যে এই রাতে কাউকে মিলন হতে দেবো না, তাইলে আর বাচ্চা হবে না। তো আল্লাহ তাআলা সমস্ত মানুষের চোখে এমনভাবে ঘুম দিয়ে দিছে, সবাই ঘুমাই গেছে, শুধু দুইজনের চোখে ঘুম নেই, একজন হয়তো মূসা আলাইহিস সালামের আব্বা আর একজন মূসা আলাইহিস সালামের মা, এই দুজনের চোখে খালি ঘুম নেই আর সব ঘুমে একবারে অঝরে ঘুমে ঘুমাই গেছে। ঘুম কার হাতে? আল্লাহর হাতে। ঘুম কার কার তৈরি? আল্লাহর তৈরি মাকলুক, ওই মাকলুককে নিয়োগ করে দিয়েছে, যা সবার চোখে লেগে যায়, সবার দিলের মধ্যে ঘুম ঢুকে যা ঝুঁকে যা, সবাইকে কাজ করে দিয়ে কাজ করে দিয়েছে সবাইকে। আর মূসা আলাইহিস সালামের বাপ আর মা, মূসা আলাইহিস সালামের বাপ আর মা এরা দুইজন বলে দুইজনে আসক্ত হয়ে গেছে একে উপরে আসতেছে, মূসা আলাইহিস সালামের মাও আসতেছে, মূসা বাপও আসতেছে, আসতে আসতে ওই যে ফিরাউনের মাতার কাছে এসে দুজনে একত্রিত হয়েছে, ওখানেই তাদের মিলন হয়ে গেছে, আর ওইখানেই মূসা আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসছে। আল্লাহ তাআলা এই কথা কোরআনের পাকে খুলে খুলে বলে দিয়েছেন যে দেখো তোমরা যতই স্কিম খাড়া করো, যতই বুদ্ধি খাটাও, কোনো কাম নাই, কোনো লাভ হবে না, কারণ আল্লাহ যা বলবেন ওইটাই হবে, এক জাররা পরিমাণে এদিকেও হবে না, এক জাররা পরিমাণে ওদিকেও হবে না। চলে আসলো মূসা আলাইহিস সালাম, তাহলে কোরআন আল্লাহ কে? আল্লাহ। এই যে দুনিয়াতে মানুষকে নিয়ে আসার মালিক কে? আল্লাহ। আল্লাহই নিয়ে আসছেন, আবার হেফাজত করার মালিকও আল্লাহ। এখন সন্তান হয়ে গেছে, গণক বলে সন্তান তো হয়ে গেছে, তোমার তো কাম হলো না, তোমার যত স্কিম খাড়া করছো, যত পরিকল্পনা করছো, এ কোনো কাম হবে না। মূসা আলাইহিস সালাম তো দুনিয়াতে চলে আসছেন, সুতরাং তোমার কাম হইল না, এখন চিন্তা করছে হায় সর্বনাশ, তাহলে কার কার এরকমভাবে বাচ্চা আছে পেটে গিয়ে খালি খবর রাখো, যাদের বাচ্চা আছে পেট কেটে কেটে বাচ্চা বাইর করে ফেলো, পেট কেটে কেটে বাচ্চা বাইর করে ফেলো, আর বাচ্চা যদি হয়ে যায় এর মধ্যে সব বাচ্চা মেরে ফেলো, স্কিম খারাপ হয়ে দিল দিতে। কিন্তু মূসা আলাইহিস সালাম মায়ের পেট তো বড় হয় না, কিন্তু মূসা আলাইহিস সালাম ঠিকই পেটের মধ্যে আছে, কিন্তু মূসা আলাইহিস সালাম মার পেট বড় হচ্ছে না, তো ধরবে কেমনে? আল্লাহ রাব্বুল ইজ্জা যদি ইচ্ছা করেন পেট মোটা করেও বাচ্চা রাখতে পারেন, পেট চিকন করেও বাচ্চা রাখতে পারেন, এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার নাম বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে নিয়ে আসছেন, এখন এখন গণক এসে বলতেছে কাম তো হলো না, মূসা আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসে, এতদিন তো মায়ের পেটে ছিল, এখন তো দুনিয়াতে চলে আসে, কয়েক বলো কি?
তাহলে যত সন্তান আছে ঘর ঘর তল্লাশ কর, তল্লাশি চালাবো। সমস্ত সেনাবাহিনীকে লাগাই দিছে, দিয়া ঘর ঘর তল্লাশি শুরু করে দিছে। তল্লাশি করতে 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 যত সন্তান আছে ধরতেছে আর মারতেছে, সব মারি মারি শেষ করে দিয়ে ঠ্যাং ধরে ধরে দালানের সাথে মারি দিচ্ছে, চেঙ্গামি দিয়ে দিয়ে ভিরুতি ছুটাই দিচ্ছে, সব আশার দিয়ে মারি ফেলতেছে, হ্যাঁ এরকম হত্যা করে ফেলতেছে, জবাই করে ফেলতেছে, কত কিছু করতেছে। কিন্তু মুসা আলাইহিস সালামের বাড়িতেও আসছে, মুসা আলাইহিস সালামের বাড়িতেও সেনাবাহিনী ঢুকছে যে এই বাড়িতে কোনো সন্তান আছে নাকি খোঁজ দেখি, মানে বিশ্বস্ত অবিশ্বস্ত নাই সবাইকে। মুসা আলাইহিস সালামের বাপ তো ওই ফিরাউনের রাজদরবারের কর্মচারী ছিল, কিন্তু তারপরে তার বাড়ির তল্লাশি চালাচ্ছে যে চালাও তল্লাশি দেখি ওর বাড়িতে কোনো সন্তান আছে কিনা। তো সন্তান তো আছে, মুসা আলাইহিস সালামের মা তো ওই যে কোলে করে নিয়ে কী করতেছেন, ভাত রান্না করতেছেন, তো মানে খাবার রান্না করতেছেন। এখন এই অবস্থায় ফিরাউনের বাহিনীর দরজা এসে হাঁক চড়াইছে। এখন মুসা আলাইহিস সালাম মা চিন্তা করছে, হায় সর্বনাশ কী করবো, এখন তো মাথায় তো আর বুদ্ধি খেলতেছে না, কী করবো, বুদ্ধি শুদ্ধি না পায় চুলার মধ্যে ঢুকাই দিয়েছে বাচ্চাকে, বুদ্ধি না পাইয়া, হ্যাঁ হুর হাঙ্গামে চুলার মধ্যে ঢুকাই দিয়া বাস কানতে কানতে ঘরে ঢুকে গেছে। কারণ ঘর টর চেক করি দিয়ে সব চেক করি দেখে যে না আসলে তো কোনো বাচ্চা এখানে নাই। তো মুসা আলাইহিস সালাম মা কানতে কানতে আসতে চায়, এসে চিন্তা করতে হাইরে আমার বাচ্চা মনে হয় পুড়িয়ে শেষ হয়ে গেছে, আমার বাচ্চার নাম আগুনের মধ্যে দিয়ে আসছি, মানে আগুনের মধ্যে দিয়ে এসছে হুঁশি নাই, মানে এখন যখন চলে গেছে ওরা তালাশ করে তখন কি আমার বাচ্চা কই, এই আমার বাচ্চা আগুনের মধ্যে দিয়ে আসছে, ও দৌড়াইছে আইসে দেখে আগুন নিয়ে বাচ্চা খেলতেছে, আগুন নিয়ে বাচ্চা খেলতেছে। আগুনের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হেফাজত করে, হেফাজত করার মালিক হলো আল্লাহ, এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বিশ্বাস করার নাম হলো ইমান, এর বিশ্বাস করার নাম হলো ইমান। ওই একই আগুন মুসা আলাইহিস সালাম যে আগুনের মধ্যে বসে থাকছে আগুন নিয়ে খেলা করতেছে, সে আগুন তাকে পুড়াইতে পারলো না, ঠিক একই আগুন মুসা আলাইহিস সালাম যখন মুখে দিল তখন কী হলো, মুখ পুড়িয়ে গেছে না? তো এক আগুনে একই মুসা এক আগুনে পুড়ায় ফেললো মুখ, আর এক আগুনের ভিতরে খেলতেছে আগুন নিয়ে কিন্তু কিছুই হলো না। করেন আলাদা কে? আল্লাহ। আগুনের ক্ষমতা নাই মুসা আলাইহিস সালামকে বাঁচানোর, আগুনের ক্ষমতাও নাই মুসা আলাইহিস সালামকে না পুরানোর, আগুনের ক্ষমতাও নাই মুসা আলাইহিস সালামকে পুরানোর, এর নাম হলো ইমান। এই কথা বিশ্বাস করার নাম হলো ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করলেন, হ্যাঁ মুসা আলাইহিস সালামকে হেফাজত করলেন। এখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম মা তো খুব চিন্তিত হয়ে গেল, এইভাবে কতদিন রক্ষা করবো বাচ্চাকে, কোনো না কোনোভাবে তো খবর পৌঁছেই যাবে ফেরাউনের কাছে, আমার বাচ্চাকে তো মেরে ফেলবে, আর কতদিন এইভাবে রক্ষা করবো বাচ্চাকে। মুসা আলাইহিস সালামের এখন মুসা আলাইহিস সালামের মা খুব চিন্তিত, খুব দুশ্চিন্তায় ভুগতেছেন যেন কী করি। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ দিয়ে দিল, আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে জানাইল, হে মুসার মা তুমি তোমার মুসাকে সেন্দুকে ভরিয়ে এই দরিয়াতে ভাসায় দাও, দরিয়াতে ভাসায় দাও। সেন্দুক পাবে কোথায়? এখন সেন্দুক তো বাইতে নাই, এখন ওই যে বাঁশের চারাই কাটিয়ে কেটে ওইটা দিয়ে দিয়ে তারপর মাটি দিয়ে এলাকা লেপিয়ে ওইটা দিয়ে সেন্দুক বানাইছে, ওইটা আবার ঢাকনা বানাইছে, বানায় ওর মধ্যে ভরছে, ভরি নিয়ে পানির মধ্যে দিছে, দরিয়ার মধ্যে ভাসায় দিছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছেন মুসা আলাইহিস সালামের মাকে, এ মুসা মুসার মা তুমি মুসাকে দরিয়াতে ভাসায় দাও সেন্দুকে ভরিয়ে, আমি তোমার মুসাকে তোমার কোলের মধ্যে ফিরাই দেবো। এই জন্য আল্লাহ তালা যে কোনো হুকুম জারি করে সাথে সাথে আল্লাহ তালা সেই হুকুমের প্রতিকে পুরস্কারও ঘোষণা করে, নামাজের হুকুম দিচ্ছেন পুরস্কারও দিচ্ছেন, জিকিরের হুকুম দিচ্ছেন পুরস্কার দিচ্ছেন, হুকুম পুরস্কার জারি করছেন, আল্লাহ তালা হজের হুকুম দিচ্ছেন আল্লাহ তালা তার পুরস্কার ঘোষণা করছেন, আল্লাহ জাকাতের হুকুম দিচ্ছেন আল্লাহ তালা সেটা কী করছেন পুরস্কার ঘোষণা, একরাম করার দান খরাত করার হুকুম দিচ্ছেন, দান খরাত করার কী ফায়দা আছে সেটাও আল্লাহ তালা আমাদেরকে জানাই দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম মাকেও জানাই দিলেন, তুমি চিন্তা করো না, তোমার কোনো চিন্তা নাই, তোমার মুসাকে তুমি সিন্ধুকে ভরিয়ে যমুনার মধ্যে ভাসায় দরিয়ার মধ্যে ভাসায় দাও, দরিয়ার মধ্যে দিচ্ছে ভাসাইয়া। আচ্ছা এখন দরিয়ার মধ্যে যদি গেলে এই সিন্ধুকটা দেয় আর ওর মধ্যে একটা জলজান্ত বাচ্চা আছে, তো এটা ডুবে যাবে না ভাসিয়ে থাকবে? আমার দিমাগকে কী বলে, ডুবে যাবে না? কিন্তু এই যে দিমাগের খেলাফ, আল্লাহ তাআলা জাহেরের খেলাফ, দিমাগের খেলাফ, মানুষের চিন্তা চেতনার খেলাফ ঘটনা ঘটায়া ইমান শিখাইল আল্লাহ তাআলা, যে মানুষ তোমরা যা চিন্তা করো সেটা নয়, আল্লাহ যেটা চিন্তা করবে এইটাই হবে, সব ক্ষমতা আল্লাহ তাআলা। দেখো তোমরা দুনিয়াতে কোনো সেন্দুক পানিতে দিয়ে পানিতে ভাসায় রাখতে পারো কিনা, আর আমি আল্লাহ তাআলা এই যে মুসা আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামকে ভরা যে সেন্দুক, সেন্দুকে ভাসাইয়া কোন দিকে নিলাম, মানে সেন্দুক ভাসিয়ে যায় কোন দিকে, ভাটির দিকে, সেন্দুকে আল্লাহ তাআলা উজানের দিকে নেওয়া শুরু করছে। বোনের নাম ছিল মরিয়ম, হয়তো মুসা আলাইহিস সালামের বোনের নাম ছিল মরিয়ম, আর মা কইছে যা দেখ কোন দিকে যায়, কোথায় যায় দাঁড়ায়, কোথায় যায় ঠেকে, খোঁজ নে যা, ওই পিছে পিছে দৌড়াইছে, দৌড়াইতে দৌড়াতে যা দেখে ওই ফেরাউনের ঘাটেই ভিড়ল করে, সাইরে সর্বনাশ, যেখানে যার ভয়ে সে দরিয়াতে ভাসায় দেওয়া হলো ও ঘাটেই এসে ভিড়ছে, আর ফেরাউন আর ফেরাউনের বিবি
বলে ওই যে নদীর ধার দিয়ে হাঁটাহাঁটি করতেছে, হুম, ভ্রমণ করতেছে, ব্যায়াম করতে হাঁটাহাঁটি করতেছে, দাস দাসীরা সব ওখানে ঘাটের উপরে গেছে, যা দেখে একটা সেন্দুক ভাইসে আছে, আরে বাঁশের সেন্দুক, আজীব ব্যাপার, বাঁশের সেন্দুক ভাইসে আছে। এখন ওরা যখন যায় ধরতে তখন দূরে চলে যায়, আবার যখন ওরা আবার উঠে আসে তখন এটা কাছে আসে যায়। কারণ ফেরাউনের বিবেক যা খবর দিছে যে এরকম একটা সেন্দুক আসে ভাইসে আমাদের ঘাটে এসে ভিড়ছে, কিন্তু যখন ধরতে যাচ্ছে তখন দূরে যাচ্ছে, আবার যখন আমরা উঠে আসতেছি তখন আবার ঘাটে আসতেছে। এরকম ঘটনা বুঝলাম না, চলেন তো এটা দেখি তো। ফেরাউন ফেরাউনের বিবেক দুজনে চলে আসছে, আসে আসিয়া রাজিয়াল আহা যখন আসে হাত বাড়াইছে আর সঙ্গে সঙ্গে উঠে হাতের মধ্যে চলে আসে, এবার আর দূরে সরিয়ে যায় না। এখন কাছে উঠাও উঠাইছে, এখন কেউ খুলতে পারে না, আরে বাঁশের সেন্দুক কেউ খুলতে পারে না, আটকাইছে কে? আল্লাহ। এটা আজকে আছে কার হুকুমে? আল্লাহর হুকুমে, কেউ খুলতে পারতেছে না। বাঁশের একটা সামান্য একটা বাঁশের সেন্দুক এটা কি দিয়ে বাইন্দি রাখছে, এই কথা কেউ খুলতে পারতেছে না, কেউ খুলতে পারতেছে না। বোঝা যাচ্ছে তোরা সব সর আসিয়া আসিয়া রাজিয়াল বলতেছে আমি দেখতেছি দাঁড়া। আসিয়া রাজিয়াল যেমন হাত দিছে অমনি খুলে গেছে, হাত দেওয়ার সাথে সাথে খুলে গেছে। দেখে আরে এই সর্বনাশ, একবার রাজপুত্রের মধ্যে সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, একটা বাচ্চা হঁসহস করতেছে, একবার জীবিত অবস্থায় আছে। এখন ফেরাউন বলতেছে এইটাই মশা হবে, অর্ধিলের মধ্যে ধাক্কা লাগছে এইটাই মশা হবে। আর আসিয়া বলতে এই যে কত সুন্দর একটা নিষ্পাপ একটা বাচ্চা, কী সুন্দর, আমাদের কোনো সন্তান আদি নাই, আমি একে পালবো, এ আমার সন্তান হবে, এটা আমার বেটা হবে, তুমি আন্দাজে কেটে এই ছোটো বাচ্চা কবে বড় হবে, কবে কী করবে, তোমার রাজত্বকারী নেতাই হতে পারে নাকি, এটা কখনোই হতে পারে না। আর এখন তোমার কথা, এখন তো ফেরাউন তো হলো কেন ওই বিবির কোথায় পিটি গেছে, এখন এগুলো করতেছে কেডা, আল্লাহ তালাই করাচ্ছেন, এগুলো আল্লাহ করাচ্ছেন। এই যে আসিয়া রাজিয়াল্লাহু আনহা হাত দিলার খুলে গেল, কে করেছে এটা? আল্লাহ করেছে। এই যে আসিয়ার দিলের মধ্যে যে রহমত ঢুকাইলো, দিলের মধ্যে যে মহব্বত ঢুকাইলো, কে ঢুকাইলো? আল্লাহ ঢুকাইলো, আল্লাহ ঢুকলো না। এখন এই যে ঢুকলো, এই যে কাজ হলো, এখন এই অবস্থায় দেখেন কি হইল, মুসা আলাইহিস সালামকে নিয়ে তখন ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে গেলেন, দুধ খাওয়াতে চায়, এখন কারো দুধ খায় না। মুসা আলাইহিস সালামকে তো আল্লাহ তালা নিষেধ করে দিয়েছে, খবরদার কারো দুধে মুখ দিবি না, কারো দুধে মুখ দিয়ে কারো দুধ যেন খাস না, আল্লাহ তালা হুকুম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন না, কারো মুখ কারো দুধ খাওয়া যাবে না। এখন ওই যে মরিয়ম আর বোন এটা কিন্তু লক্ষ্য করতেছে, এরকম দেখতেছে আরে এই আমার ভাই তো কারো দুধ খায় না। এখন ওই তার মাথার মধ্যে আবার আল্লাহ তালা বুদ্ধি দিয়েছে, কে দিয়ে দিয়েছেন বুদ্ধি? আল্লাহ দিয়ে দিয়েছেন। মরিয়ম বলতেছে হে বাচ্চা নান্দার, আমি এমন এক মায়ের খবর জানি যে মায়ের দুধ সবাই পছন্দ করে, আরে সেই মাকে নিয়ে আসো তাড়াতাড়ি, আরে তুমি এখনও বসে যাও, নিয়ে আসো। দৌড়াতে দৌড়াতে চলে গেছে মায়ের কাছে, মা হয়ে গেছে কাজ, চলেন আমার বাচ্চা পাওয়া গেছে, ওই কারো দুধ খাচ্ছে না, তুমি চলো, তুমি গেলেই দুধ খাবে। এখন হযরত মুসা আলাইহিস সালামের মা যখন এসে গেল, আসার সাথে সাথে বাস এই যে মানে দেওয়ার সাথে দুধ খাওয়া শুরু করে দিয়েছে, এখন আল্লাহ হুকুম জানার এখন দুধ খাওয়া শুরু করে দে। তাহলে এই যে দুধ খাওয়া বন্ধ করে রাখলো কেডা, আর এই যে দুধ খাওয়ার হুকুম দিয়ে দিল কেডা, আল্লাহ দিয়ে দিয়েছে। এই যে আল্লাহ সব করে না, আল্লাহ খাওয়া নেওয়ালা, আল্লাহ বসে না, আল্লাহ হেফাজত করে না, এই সব বিশ্বাস করে না হলো ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা না হলো ইমান। এখন মুসা আলাইহিস সালামকে দুধ খাওয়াচ্ছে, এখন সবাই খুশি, ফেরাউন খুশি, ফেরাউনের বিবি খুশি, দাস দাসী খুশি, মন্ত্রী আমির ওমরা সবাই খুশি। এখন বলতেছে যে তাহলে এক কাজ করা যাক, এই তুমি আর কোথাও যাবে না, তোমার এখানে থাকবে, তোমাকে বেতন দেওয়া হবে, তোমার পরিবার পরিজন সবাই আমার বাড়িতে বসে বসে খাবে আর বেতন নেবে, আর হলো কেন এই বাচ্চাকে লালন পালন করবে, খাবে। যে ফেরাউনকে ধ্বংস করবে সেই ফেরাউনের ঘরের ভিতরে, সেই ফেরাউনের কামাই দিয়া আল্লাহ তাআলা সেই ঘরের ভিতরে মুসা আলাইহিস সালামকে খাওয়াইতেছেন, পালতেছেন, হেফাজত করতেছেন। আল্লাহর ক্ষমতা কত বেশি, আল্লাহ কীরকম করেন আল্লাহ জাত, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সব কিছু করেন আল্লাহ জাত, আল্লাহ সব কিছু করতে পারেন, আল্লাহ ছাড়া কেউ কিছু করার মালিক নাই, এই জন্য আল্লাহ তাআলার উপরে ইমান রাখা, যে আল্লাহ সব কিছু করেন আল্লাহ জাত। এরপরে আরও কত ঘটনা, এরপরে বড় হইল, তারপরে সমুদ্র পার হয়ে গেল, ফেরাউনের বাহিনী সব ধ্বংস হয়ে গেল, কে করছেন এগুলো? আল্লাহ করছেন, আল্লাহ করছেন, বাতাসের কোনো ক্ষমতা নাই। এক কওমকে, কওমে আদ বিশাল দেহি, এক একটা মানুষের শরীর 40 হাত ব্যার, এরকম এরা তাদের শরীরটা 40 হাত ব্যার, এই 40 হাত প্রশস্ত এক সিনালা এক একটা মানুষ, কী শক্তিশালী, এরকম গাছের গাছ গাছে যে গাছ গাছের আঙ্গুলের মধ্যে গাছ ঢুকাতে ধুয়ে মট করে ভেঙে ফেলতো, এক টান মারি দূরে ফেলতো গাছ, এত শক্তিশালী ছিল তারা। এই কওম, কওমে আদ এত শক্তিশালী ছিল, এই কওমে আদকে আল্লাহ তাআলা কীভাবে ধ্বংস করে দিল, যে কওমে আদ যখন আল্লাহ নাফরমানি করলো,
যখন আল্লাহর হুকুম মানল না, নবীর কথা শুনে না কোনো ক্রমেই, তখন আল্লাহ তাআলা বলে এরকমভাবে ঝঞ্ঝা দিয়ে দিলেন, এরকম টর্নেডো দিয়ে দিলেন, ঘূর্ণিঝড় দিয়ে দিলেন। হ্যাঁ, প্রথমে বলে এরকমভাবে অভাব অভিযোগ দিয়েছেন, আল্লাহ সুযোগ দেয় মানুষকে, আল্লাহ ইস্তেগফার করার সুযোগ দেয়, আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দেয় যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। তো এক বছর, দুই বছর, তিন বছর অভাব অনটন দিছে যাতে তারা দুর্বল হয়ে আল্লাহর কাছে ফিরে আসে, দুর্বল হয় নাই, পরে আসছে নবীর কাছে, এসে বলতেছে যে তুমি আল্লাহর কাছে, তোমার আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, যেন বৃষ্টি দেয়। বলছে না, তাহলে তোমরা আমার উপরই মানানো, আর আল্লাহ আর আল্লাহর উপরই মানানো, আল্লাহ আমার উপরে এবং আল্লাহর উপরেই মানো, আমাকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আমাকে নবী বলে স্বীকার করো, তাহলে দোয়া করবে। কোথায় পাইছো তুমি খালি একই কথা, হ্যাঁ ঠিক আছে তোমার আল্লাহকে লাগবে না। ওরা যায় ওই নিজেরাই যাইয়া মরুভূমির ভিতরে এরকম দেবদেবীর নাম ধরে ধরে দোয়া করা শুরু করেছে। তা আল্লাহ তাআলা কাউকে মাহরুম করে না, আল্লাহ তাআলা কাউকে মাহরুম করে না। এখন এই দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে ফেলেছে। আর মেঘ কালো মিশমিশা মেঘ লাগা ফেলেছে, আর মেঘ খালি তর্জন গর্জন করতেছে। এখন ওরা এসে বলতেছে, এই তোমার নবী বলে স্বীকার করছো তো তুমি, তুমি 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 আল্লাহর নবী, দেখো তুমি তো দোয়া করলে না, আমরা দোয়া করে কীরকম ম্যাগ নিয়ে আসছি, দেখো আমরা দেবদেবীর কাছে দোয়া করছি, আমরা দেবদেবী কীরকম ম্যাগ দিছে দেখো তুমি। আর ওই নবী কী বলতেছেন, আরে এর মধ্যে তো খালি গজব আর গজব। ওরা বলছে, হ্যাঁ তুমি পাইছো খালি এক গজব আর গজব, আমরা দেখতেছি খালি মেঘের মধ্যে পানি আর পানি, আর তুমি খালি গজব আর গজব। কিসের গজব? দেখো পানি বৃষ্টি এমন হওয়া হবে জমিন সুজলা সুফলা হয়ে যাবে, এরকম বক্তৃতা দিচ্ছে তারা। আর নবী বলতেছে, হায় রে তোমরা বুঝলে না, এর মধ্যে গজব আর গজব এক ফোঁটা পানিও নাই। এরপরে তারা ফিরে চলে গেছে, ফিরে চলে গেছে। এরপরে আল্লাহ তাআলা টর্নেডো শুরু করে দিয়েছে, আট দিন সাত রাত, আট দিন সাত রাত কর্নেডের টর্নেডো, খালি ঘূর্ণিঝড় শুষ্ক বাতাস, এক ফোঁটা পানিও নাই, এক ফোঁটা বৃষ্টিও নাই, খালি বাতাস আর বাতাস, ঝড় ঝন্ডা এত বড় বড় মানুষকে সব কাজ করে ফেলতেছে, এক একটা মানুষকে এরকমভাবে মানে উপরে উঠাচ্ছে বাতাসে, বাতাসের এরকম ঘূর্ণি বাতাস আসে না, আর সেরকম উপরে সরকির মতন ঘোরায় ঘোরা তুলতেছে, ঠাস ঠাস করে মারতেছে, মারি মারি একবার সব ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতেছে। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন, তাদের লাশগুলো কর্তিত খেজুর গাছের মতো, খেজুর গাছ কাটি ফেলে যেরকম খণ্ড বিখণ্ড হয়ে যায়, এরকম খণ্ড বিখণ্ড খেজুর গাছের মতন হয়ে পড়েছিল সব, আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন। তো আল্লাহ রাব্বুল ইজ্জত দেখেন বলে মানুষকে কীভাবে ধ্বংস করতে, কিন্তু মুসলমানের কিছুই হয় নাই, মুসলমান টের উপায় নেই, আল্লাহ তাআলা মুসলমানকে ঠিকই হেফাজত করছে, ওদেরকে ধ্বংস করতে বাংকার করছে, বাংকার গর্ত খুনি খুনি গর্তের মধ্যে পালাইছে যাতে বাতাস ঢুকতে না পারে, বাতাসের এবং ঘুরি ঘরের মতো বাতাসে গর্তের মধ্যে ঢুকছে, ঢুকে পাক মারি মারি পাক মারি মারি ওই সমস্ত মানুষকে সরকির মতো ঘুরাইতে 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 করে, দেখে না যে ঘূর্ণি বালি এসে ধুলা বালু সহ একবারে আবর্জনা আকাশের মধ্যে তুলে না, ওই রকমভাবে গর্তের ভিতর থেকে ওদেরকে বাতাস ঢুকে বাতাসে গর্তের ভিতর থেকে বাইরে করে নিয়ে আসছে, নিয়ে এসে আসমানের দিকে উঠাইছে, উঠাই নিয়ে ওখান থেকে ঠাস ঠাস করে নিচের মধ্যে ছুঁড়ে মারছে, আর সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সব বেরিয়ে গেছে। কত আল্লাহ তালা কত বড় কন্যা যার একই বাতাস কাফেরদেরকে ধ্বংস করে দিল না, মুসলমানের কিছুই হল না। নূহ আলাইহিস সালাম তার দ্বারা আল্লাহ তালা দেখালেন যে পানির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহ তালা, একই পানি বলে এরকমভাবে কাফেরদেরকে ধ্বংস করে দিল কিন্তু মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেছেন। ওই বুড়ি যে বুড়ি বলে এরকম বলছিল, বাবা কখন বন্যা আসবে তুমি আমাকে তোমার নৌকা দূরে আইনি, তো ওটা তো নিতে পারে নাই, যখন বন্যা শেষ হয়ে গেছে জমিনে নৌকার জমিনে ফিরে আসছে তখন চিন্তা করেছে যে কে রে আমি বুড়ি তো রেখি গিয়ে বুড়ি তো নিতে বলছে বুড়ি তো রাখি নাই। আচ্ছা এটা শেষ করি, তারপরে বুড়ি যখন বলে বুড়ির কাছে যায় বলছে বুড়ি মা আমার তো বুড়ি যখন কাছে যখন গেছে তখন বলতেছে যে কে বাবা তোমার বন্যা কবে আসবে, কয় কী কো বন্যা তো হয়ে গেছে, কো আমি তো টের পেলাম না, আমি তো টের পেলাম না। তো একই বন্যা সবাইকে ধ্বংস করে ফেললো কিন্তু বুড়ি আবার আমাদের বেশি দেখলো কেমন, আল্লাহ তাআলা নিদর্শন দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আনে না সমস্ত মানুষকে বোঝানোর জন্য এইটা উদাহরণ স্থাপন করেছেন। দুনিয়ার মানুষ ওই ওই নূহ আলাইহিস সালামের যে বন্যায় বন্যায় মানুষকে মারে নাই, আমি আল্লাহ মারছি তাদেরকে, আর ওই বুড়িকে বন্যা মারতে পারে নাই, কেন আমি আল্লাহ ওই বন্যার মধ্যে ওই পানির মধ্যে বুড়িকে হেফাজত করছি, ওই জন্য বুড়ি বুঝেই নাই যে বন্যা হয়ে গেছে। এই কথাগুলো বিশ্বাস করে না হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে পানিও কিছু করতে পারে না, বাতাসেও কিছু করতে পারে না, আগুনে কিছু করতে পারে, কিছু করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চল্লিশ দিন কন্টিনিউয়াস আগুনের মধ্যে রাখছেন, আর ওই আগুনের মধ্যে রাখিয়ে আল্লাহ তাআলা উত্তম উত্তম খানা খাওয়াইছেন, বাগিচা বানায় দিয়েছেন, শীতল একবারে
এমন শীতল বানাইছেন যাতে আরাম লাগে। আমরা এসি দেই না, আরাম লাগার লাগে ওরকম এসি বানাই দিয়েছেন আগুনের মধ্যে। ওই আগুনের কাছে আশপাশে কেউ ভিড়তে পারতেছে না, দাউ দাউ করে জ্বলতেছে, মানুষ ওই আগুনের চোটে আশপাশে কেউ যেতে পারতেছে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে দিব্যি ঘুরিয়ে বেড়াচ্ছে, আর একটা পশমও পরে নাই, তার গায়ের জামাও পরে নাই, একটা গায়ের পশমও পরে নাই, হ্যাঁ দিব্যি ঘুরিয়ে বেড়াচ্ছে। আরে আজীব ব্যাপার বলে ফিরাউনের, কিন্তু দেখেন এই আর নমরুদের কিন্তু দিল ঘুরিয়ে গেছিলো। নমরুদ করছে না এই ইয়ার আল্লাহ ঠিক, তাছাড়া এত আগুন জ্বালালাম আর আমার দেব দেবীকে এত করে বললাম যে ইব্রাহিমকে পোড়ার জন্য সরকার করে দেয়, কিন্তু কিছুই হলো না, তাহলে নিশ্চয়ই ওই ইব্রাহিমের আল্লাহ ঠিক। কিন্তু তার সাথে যারা ছিল এই যে সাঙ্গ পাঙ্গ, এরা উল্টা বুঝাইছে, বলছে না না দেখো গা, ও মনে হয় আমাদের দেব দেবীকে ডাকা শুরু করেছে ওর আল্লাহকে বাদ দিয়ে, এই জন্য ওই আমার দেব দেবীর আশীর্বাদ এসে বেঁচে গেছে, নাহলে কিন্তু নমরুদ কিন্তু দিল ঘুরিয়ে গেছিলো ইব্রাহিম আলাইহিস সালাম দিকে। এই জন্য সঙ্গ ভালো হইতে হবে, এই জন্য একজামানা সোহবতে বা আউলিয়া, এই জন্য সোহবত ভালো লোকের সোহবতে থাকা, নেক লোকের সোহবতে থাকা। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আসরের নামাজ শেষ হওয়ার পরে আবার কথা হবে, সবাই বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে, চলো আচ্ছা সালাম আলাইকুম।